সালাম ওয়ালাইকুম কলিজর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে আমি ভিডিওতে সালাম দিই আপনারা সালামের উত্তর দেন না আপনারা এই ভিডিওতে সবাই ওয়ালাইকুম সালামটা অন্তত বলবেন তাহলে আমার খুশি লাগবে আর কি ঠিক আছে এই যে দেখেন এই ভিডিওতে আমি কি দেখাচ্ছি আপনারা দেখেন এটা কিন্তু একটা এম টিভির গ্রুপ আর কি এইখানে দেখেন আজকেও একজনে অ্যাকাউন্ট করছে ঠিক আছে এই যে দেখেন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট করছে এই অ্যাকাউন্টটা সাতাশ ডলার দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছে এবং কি এখানে দেখেন উনি এখানে তবে নিজে ডিপোজিট করে করে নাই আরেকটা ওনার বড় অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে আরেকটা নতুন অ্যাকাউন্ট করছে এবং কি উনি এখানে যে আপডেটগুলো দেখছে এবং কি ওই যে এম টিভি যে আপডেটগুলো দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু তারা আপডেট দিচ্ছে একটা তাদের যে অফিসিয়াল গ্রুপ আছে ওইখান থেকে ঠিক আছে আমরা ওইটা একটু দেখি আগে এই যে দেখেন বন্ধুরা এটা হচ্ছে তাদের অফিসিয়াল গ্রুপ এখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছে একটু আগে আসছে এটা এটা এই যে দেখেন এর টাইমটা মিলাই দেখেন দুইটা তেত্রিশ ঠিক আছে একটু আগে যে দেখুন এখন বাঁচতেছে দুইটা বিয়াল্লিশ দুইটা তেত্রিশে এই পোস্টটা তারা ইয়া করছে এখানে প্রতিনিয়ত তারা আপডেট করতেছে এখন কথা হচ্ছে যে যে ভদ্রলোকটা নতুন অ্যাকাউন্ট করছে তার কথা হচ্ছে যে এখানে এটা যদি চলে যাইতো তাহলে এখানে প্রতিনিয়ত আপডেট দেওয়ার কি দরকার ছিল আর আমি এই ভিডিওটা করতেছি একটাই কারণ সেটা হচ্ছে যে অনেকে আমাকে এখনও হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে এম টিভি নিয়ে কোনো আপডেট জানান এম টিভি নিয়ে কী খবর একটু বলেন ঠিক আছে এই ভিডিওটা আশা করি তাদের জন্যই উপকারিত হবে এটা দিয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এখন কথা হচ্ছে যে ভাই এম টিভি তো পেমেন্ট অফ করে দিছে পনেরো বিশ দিনের বেশি হচ্ছে ঠিক আছে মানে পেমেন্ট দিচ্ছেই না তবে এখানে তারা প্রতিনিয়ত আপডেট দিচ্ছে এখন এখানে এই বড়ো ভাইটি দেখেন এই উনিহিন এখানে পোস্টে বলছে একটা উনি এখানে বলতেছে যে এই যে দেখুন এই বড় ভাইটা কী বলছে এম যদি এসকেম করতো বা চলে যাইতো তাহলে কিন্তু তারা প্রতিনিয়ত যে আপডেটগুলো করতেছে সেগুলো আর করতো না ঠিক আছে এবং কি উনি আশা রাখতেছে যে এম ছিল এম আছে আসে এম থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এটাই করতেছে এখন কথা হচ্ছে থাকলে তো ভাই আমরাও খুশি ঠিক আছে থাকলে আমরাও খুশি আমাদের অ্যাকাউন্টে যে ডলারগুলো আছে আমরা ওইগুলো দিয়ে অন্তত কাজ করতে পারবো ঠিক আছে এটাই আর কি তবে আশা করা যায় না মামার মনে হয় না যে এটা সব কিছু ঠিকঠাক হবে এই আর কি তবে তারা যে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে এটা থেকে আবার বোঝাই যায় না যে মানে এটা কি আবার চলবে কি না এটাই আর কি বুঝছেন এখন আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাইতে পারেন আমার তো মনে হচ্ছে না এটার আশা একদম বাদ